নাগরিকদের দ্রুত মিশর ও জর্ডান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। মিশর ও সিনাই উপত্যকা এবং জর্ডানে ভ্রমণের ব্যাপারে 4 নম্বর সতর্ক সংকেত জারি করেছে দেশটি। এছাড়া মরক্কোতে ভ্রমণে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় ইসরায়েলের নিরাপত্তা কাউন্সিল। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের সাথে চলমান যুদ্ধের উত্তেজনা আরও ছড়িয়ে পড়তে পারে এমন ধারণা থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গেল 2 সপ্তাহ ধরে গাজায় বিমান হামলা চালানোর পর এবার স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এতে গাজার সাথে চলমান যুদ্ধের উত্তেজনা আরও ছড়িয়ে পড়তে পারে। এ কারণে নাগরিকদের যত দ্রুত সম্ভব মিশর ও জর্ডান ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এছাড়া অন্যান্য অঞ্চলে ভ্রমণ না করার জন্য বলা হয়েছে। গেল 2 সপ্তাহের ক্রমাগত হামলায় গাজায় 4,100 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলে 1400 নাগরিক নিহত হয় হামাসের হামলায়। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে মিশর ও জর্ডানে ভ্রমণের ব্যাপারে 4 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় নিরাপত্তা কাউন্সিল। এছাড়া মরক্কোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং অপ্রয়োজনে ভ্রমণেও সতর্ক করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশসহ আরব বিশ্ব ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাচ্ছে, যা ইসরায়েল ও ইহুদিদের স্বার্থের পরিপন্থী। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 7 অক্টোবর হামাস ইসরায়েল হামলা চালানোর পর গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে গাজায় মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, ফলে বিশ্বের অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। নিরাপত্তা পরিষদ বলছে, হামাসের বিরুদ্ধে গাজায় যুদ্ধের ধারাবাহিকতার কারণে বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও উত্তেজনা দেখা গেছে। ইসরায়েলি ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে শত্রুতা এবং সহিংসতা প্রদর্শন করা হচ্ছে। গাজায় জল ও স্থলপথে আগ্রাসনের প্রস্তুতির কারণে বিভিন্ন দেশে থাকা নাগরিকদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি। তাই নাগরিকদের তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ অন্যান্য আরব দেশে অবস্থান থেকে সরে আসতে বলা হয়েছে। একই সঙ্গে মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালদ্বীপ সহ আশপাশের দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, এটিএন নিউজ।